وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. سبحان الله جرى ايمان এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য তাদের আপ্যায়নের জন্য তাদের সুখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস বরাদ্দ রেখেছে সুবহানাল্লাহ। তাহলে এখানে বললাম মূল টপিকস হবে আমার আলোচনার বিষয় হচ্ছে জান্নাতে যাওয়ার শর্ত, তাও জান্নাত যেন কেন জান্নাত নয়, শ্রেষ্ঠ জান্নাতে যাওয়ার শর্ত হলো দুইটা, কয়টা বলেন? একটা হলো ইমান আরেকটা হলো নেকামল, বলেন। এক নম্বর হলো কি? দুই নম্বর কি? জান্নাতুল ফেরদাউস পাইতে হইলে কয়টা জিনিস দরকার মুখস্থ করে যান। আমি এখানে ভাইরাল হওয়ার জন্য আসি নাই, আপনি রাস্তায় বসে বলবেন যে হুজুর কণ্ঠ ভালো, যা খুব বলছে এটা আমার দরকার নাই। আপনি এখান থেকে দুইটা কথা নিয়ে যান, আমার এটা দরকার, আমি ভাইরাল হওয়ার জন্য কথা বলি না আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলতে চাই জান্নাতুল ফেরদাউস পাইতে হলে আল্লাহ শর্ত দিছে কয়টা, সবাই একটু বলেন কয়টা? প্রথমটা কি? ইমান। প্রথমটা কি? দুই নম্বর কি? নেকামল। ভাই প্রথমটা হলো এটা এমন এক দামি জিনিস, এই ইমান নবীরা দিতে চেয়েছে কিন্তু যাদেরকে আল্লাহ কবুল করে নাই তারা ইমান নিতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? যেমন রসুলের চাচা আবু তালেব, ঠিক না? ওনাকে সহি বুখারির আজকেই নোট করেছি, আমি আজকেই পড়েছি 3884 নম্বর হাদিসে, হাদিসটাতে এসেছে যখন রসুলের চাচা আবু তালেব মৃত্যুর শয়ানে এসে হাজির হয়েছে, নবী তার কাছে গেছে, তার শিউরে যাইয়া বললেন হে চাচা আপনি শুধু একটা বলেন, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু বলেন এই ইমানটা গ্রহণ করেন, এর দ্বারা আমি কি করব, উহাজ্জুলাকা ইনদাল্লাহ, এইটার সূত্র ধরে আমি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর দরবারে আমি লড়াই করব। সুবহানাল্লাহ, বলবেন না? কে বলতেছে? মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা বলতেছে, আমি এটা লইয়া লড়াই করব। কিন্তু তার পাশে বসা ছিল মক্কার বড় নেতা আবু জাহেল আর উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ মিনিস্টার আর প্রধানমন্ত্রী হচ্ছে কে? আবু জাহেল। দুইজনই তার শিওরে বসা, তারা বলল নেতা যদিও আপনি রক্তের কারণে বাতিজার পক্ষে কিছু ভূমিকা রাখেন, আসলে তো আপনি আমাদের নেতা, আপনি মরার সময় এটা বলবেন না, এটা বললে আপনার বদনাম হয়ে যাবে। এরপরে সর্বশেষ আবু তালেব হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেছেন শেষ কথা হল ওয়াকালা আখিরু কাল্লামাহুম বিহি আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি মরলাম মোহাম্মদের কালিমার উপরে নয় আব্দুল মুত্তালিবের আদর্শের উপরে আমি মারা গেলাম। এই কথা বরাবর রসুল ইসলাম খুব ব্যথিত হয়ে গেছে, ব্যথিত হওয়ার পরে তিনি বলছেন চাচা আপনি আমার কালিমা গ্রহণ করুন বা নাই করুন আমি কিন্তু আপনার কাছে রিডি, কারণ আপনি এক বছর দুই বছরে নয় সুদীর্ঘ 42টি বছর আপনি আমার দায়িত্ব পালন করেছেন, আমি ছোটকালে বাফারা হয়েছি আবার 6 বছরে মা হারা হয়েছি 8 বছরে দাদা হারা হয়েছি, আপনি আমার জন্য কতই না কষ্ট স্বীকার করেছেন, আমি জেলে গিয়েছি আপনি আমার কারণে আপনিও নিজে জেল ভোগ করেছেন, সুতরাং আপনার জন্য আমি দোয়া করতেই থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে তা বারণ করলেন, পানাজালাত মা কানা লিন্নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লিকুরবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলছেন হে নবী কোনো মুমিনের জন্য বা আপনার জন্য শোভা পায় না যারা আপনি দেখছেন সরাসরি ইসলামের বিরোধিতা করছে, সরাসরি শিরক লালন করছে, আপনার
যদিও সে আপনার নিজের হোক। সুতরাং আবার একটা আয়াত নাজিল হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার মন চায় আপনার চাচা জান্নাতের গাড়িতে হোক, গাড়িতে উঠোক, জান্নাতি হোক, কিন্তু আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ চাই না। হেদায়েত এমন এক জিনিস, এটা চাপাশির হাট কেজিতে কেজিতে বিক্রি হয় না, এটা বসুরহাট পাওয়া যায় না, এটা চমুনি বাজার পাওয়া যায় না। এই হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ ছাড়া আর কেউ হইতে পারে না। কথা বলে ঠিক কিনা? তাহলে ইমান এক জিনিস, নবী দিতে চায় তারপরও দিতে পারে না। এর বিপরীতে বেলালের কথা একটু তাকান। ইমান একটা বড় দৌলত, যে বেলাল ইমান গ্রহণ করেছে, মক্কার আবু জাহেলের প্রশাসন তাকে গলার মধ্যে গামছা লাগাইছে, রশি লাগাইছে, দুই দিক থেকে টানে উটের পিঠের মধ্যে বাঁধিয়া পাহাড়িয়া ময়দানের মধ্যে তাকে তাড়া করছে, আর শরীর থেকে চিৎচির করে রক্ত পড়ছে, আর কাফেররা বলছে ইমান ছাড়বি। সে বলল ইমান ছাড়া সম্ভব হবে না, প্রয়োজন হলে নিজের জীবনটা ছাড়তে রাজি আছি। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? আবারও জোরে বলেন, শর্ত কয়টা? একটা কি ইমান, আরেকটা কি? আরেকটা কি? ইমানটা হইল অঙ্কের একের মতো। আমাদের দেশে মাশাআল্লাহ অনেক জায়গায় আলহামদুলিল্লাহ আমলি লোক পাই, পকেটের মধ্যে কিন্তু মেসোয়াকও আছে, মাথায় পাগড়িও আছে, জুব্বাটাও আলহামদুলিল্লাহ আছে, দাড়িটাও আছে, জামাতেও পাওয়া যায়, মাঝে মাঝে হাতে তসবিও পাওয়া যায়, এরকম লোক নাই? আরো জোরে বলেন। সেই লোকটাকে যদি বলি ভাই এর সাথে তো আপনি যেই হাতে মেসোয়াক করেন, এটা যদি নবীর সুন্না হয়, সেই নবী তো ওই হাত দিয়া বাতালের বিরুদ্ধে 27টা যুদ্ধ করেছেন, ওইটা কি সুন্নত হিসাবে গ্রহণ করা যায় না? ওই লোকটা বলে না আমি এগুলোর সাথে নাই, এরকম কন্যা লোক বোধহয় নাই। আরো ধরে বলেন আছে না? নাই। অর্থাৎ তার কাছে কোরআনের পুত্র পবিত্র জিহাদ সে মানতে চায় না, কোরআনের সমাজ ব্যবস্থা সে মানতে চায় না, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা সে মানতে চায় না, কোরআনের সাংস্কৃতিক ব্যবস্থা সে মানতে চায় না, কোরআনের পারিবারিক নীতি সে মানতে চায় না। এই জাতের মুসলমান নাইও? আছে। আচ্ছা আপনাকে একটু বলি, আপনি একটা ব্ল্যাক বোর্ডে লিখলেন শূন্য শূন্য শূন্য, 10-20টা লিখলেন, এই শূন্যগুলোর কোনো দাম আছে? আছে। শূন্যর দাম তখনই হবে যদি শূন্যের বাম পাশে একটা এক লেখা হয়, বিশ হিসাব আছে, আগে লিখতে হবে কি এক, তারপর যদি শূন্য একটা দেন কত হবে বলেন? কত? আরেকটা দিলে হবে কত? আরেকটা দিলে হবে কত? 1,000। আরেকটা দিলে হবে 10,000। আরেকটা দিলে হবে 1,00,000। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একই কেন শূন্য যা আছে এটার কোনো মূল্য আছে? আরো আসতে বলেন কোনো মূল্য আছে? অনুরূপ ভাবে যার ইমান আছে তার আমলের গণ্য আছে। একটু চা দেন, গরম চা, বুঝে শুনুন, যার ইমান আছে তার টুফির দাম আছে, যার ইমান আছে তার দাড়ির দাম আছে। কথা বলে ঠিক কিনা? গরমে ঠান্ডায় আমার বুক কলাটা বসেই গেছে টোলা। শুনুন, যার ইমান আছে তার একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছের ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যার ইমান নেই সে যদি মসজিদ একখান বানাই দেয় কোনো লাভ আছে নি? আরো কথা বলেন, লাভ আছে? লাভ আছে? ধরুন একজন হিন্দু ভাই, হিন্দু ভাইরা তো আমাদের সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ নাকি? তারা আমরা তো ধর্ম পালন করে না, কিন্তু তারা তো মানুষ, তারা তো আমার দেশের লোক। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা খুব ইজ্জত দেই, দুঃখজনক হলেও সত্য। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে মুসলমানদেরকে কসু কাটা করে, কিন্তু আমরা আমাদের মুসলমান ভাইরা সবাই 80% 1% বেদিন হইল, তাদেরকে আমরা আমাদের মহব্বতের ভাই মনে করি। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমাদের দেশে কোনো সাম্প্রতিক দাঙ্গা নাই, অথচ মিয়ানমারে আছে, অথচ ভারতে কি আছে? আলহামদুলিল্লাহ বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা নাই। খবর নিয়ে দেখেন, যারা মাঝে মাঝে আকাম কুকাম করে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা কি ঠিক? কথা কি ঠিক? ধরুন আপনাদের এলাকায় একজন হিন্দু ভাই কালিমা পড়ল না, এখন সে আপনাকে মাহফিলের জন্য 10,000 টাকা দিল, তার আমল নামা সওয়াব আছে? কথা বলুন, স্বীকৃতি আছে এই সমাজের জন্য সে কিছু করছে, এটা স্বীকৃতি আছে, বা তার আমল নামায় এক আনা সওয়াবও নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ তার সওয়াবের জন্য শর্ত হল ইমান, কিন্তু ইমান নাই। যদি ইমান থাকতো তাহলে তার প্রতিটা টাকার সওয়াব একজন দিয়ে দিতেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আবার আপনি গেলেন এই সাপড়া সিরাট বাজারে, এখানে আপনার একজন পরিচিত লোক আছে, ধরুন এই একজন ভাই ব্যাংকের ম্যানেজার, আপনার কাছের লোক, আপনার চাচাতো ভাই অথবা মামাতো ভাই, খুব বিশ্বাস করেন। আস্তে করে আপনার ছেলেটা আমেরিকায় থাকে, 10,00,000 টাকা পাঠাইছে, আপনি উঠাইলেন, বিকাশ ওলা দিয়ে গেছে। এবার আপনার ম্যানেজার ভাইকে বললেন, ভাই আমার টাকাটা নিয়ে ব্যাংকে রাখিয়েন। পথের মধ্যে দেখা হয়ে গেল লোকটা কাপড় পেছাইয়া বা কাগজের ব্যাগে করে টাকাটা নিয়ে গেল, যাইয়া এবার ব্যাংকের সার্ভারের মধ্যে ঢুকলো, ওর নাম হলো মকবুল হোসেন, ধরে নিলাম। মকবুল খুঁজলো, সার্ভার কয় মকবুল নামক কোন লোকের অ্যাকাউন্ট এখানে নাই, আবার মিললেও তার বাবার লোকের মিল নাই অথবা তার এলাকার সাথে কোনো মিল নাই। এরপরে বিকাল পর্যন্ত পেরেশানি শেষ নাই, আমাকে এত বিশ্বাস করে লোকটা দিল তার ব্যাংকে টাকাগুলো রাখার জন্য। সে ভালোভাবে চেষ্টা করছে, কোনো অ্যাকাউন্ট পায় না, এখন রাখতেও কি পারে না। আমি কথা বুঝাইতে চাইলাম, টাকা রাখতে হলে আগে লাগবে অ্যাকাউন্ট। কি লাগবে? সবাই বলেন, কি লাগবে? অ্যাকাউন্ট ছাড়া যেমন ব্যাংকে টাকা রাখা যায় না, ইমান ছাড়া আমলের কোনো মূল্য হয় না। কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? এখন আপনাদের এই চাপ্রাসিটার এলাকায় অথবা কামার পুকুর এলাকায় অথবা সাদেক মিয়া জামে মসজিদের এলাকায় একটা প্রশ্ন করতে চাই, যারা মুরব্বীরে আছেন, এখনো আপনাদের এলাকায় কিছু মুক্তব আছে না নাই? কথা কয় না কারে? আছে নি? মুক্তবের মধ্যে আগে আঙ্গরে ফাঁস কলমা সকল হয়তো না, সেই জায়গার মধ্যে অন্য বাক্য একটা কি পড়ছেন আপনি? ওয়াকাবেল তু জামিয়া আহাকামিহি, মনে হয় না এর অর্থ কি? ওয়াকাবেল তু জামিয়া আমান্তু বিল্লাহে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া সিফাতিহি ওয়াকাবেল তু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এরকম বাক্য আমি পড়ছি, আপনারা পড়ছেন কিনা? এর অর্থ কি বলছেন? ওয়াকাবেল তু, আমি কি করলাম? কবুল করলাম। জামিয়া, জামিয়ন মানে পুরা, জামন থেকে জামন, জামন মানে ব্যাগ সবটা, জামিয়া মানে পুরোটা, কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। আহাকামিহি, এই কোরআনের যত হুকুম আছে, এই কোরআনের যত হুকুম আছে, হুকুম মানে আইন, বিধান, পদ্ধতি, নিয়ম, রীতি। কথা বলেন ঠিক? ও আরকানি, যত ফরজ, ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে জায়েদা, যত ইসলামের বিধিবিধান আছে, আমি পুরোটাই গ্রহণ করে ইমানদারের খাতার মধ্যে নাম লেখালাম। সুবহানাল্লাহ কবেন না? এখন আপনাকে যদি বলি, ভাই আপনি তো এই কথা বলে ইমানদার হয়েছেন, এখন আপনাকে যদি বলি কোরআনে আল্লাহ বলছে, যদি কোনো লোক, কোনো যুবক যুবতী জেনা করে তোমরা তার হাত কাটতে হবে, এই হাত কাটার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন আজ পর্যন্ত কোনো জায়গার কোনো ফির সাহ, কোনো খতিফ সাহ, কোনো মালানা সাহ, কোনো চেয়ারম্যান সাহ, আজ পর্যন্ত কোরআনের বিধান সুরের হাত কাটতে হবে এই বিধানকে আমাদের সমাজে আজ পর্যন্ত কায়েম দেখছেন? কথা বলেন, দেখছেন? তাহলে আপনি ইমানদার হইলেন কিভাবে? আরেকটা কথা আপনাদেরকে বলি, একেবারে সাদা মাটা, বাংলাদেশে একটা সম্প্রদায়ের নাম আছে কাদিয়ানি, কি নাম? এদের মূল কেন্দ্র হলো কোথায় জানেন আপনারা? এদের মূল কেন্দ্রটা হলো আপনার ওই যে ঢাকায় বক্সিবাজার,
বক্সি বাজারে ঢুকার সময় ফয়জুন নেসা কলেজের পাশে এদের একটা মসজিদ আছে, ওদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, টুপি আছে, কোরআন তেলাওয়াত আছে, যত কিছু না বলুক এদেশের সব আলেমরা এক ব্যক্তি বলে কাদিয়ানিরা হলো কাফের। কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা কাফের। সকল আলেম এক ব্যক্তি বলতেছে। জানেন আপনারা কাদিয়ানির ব্যাপারে এদেশের হুজুরদের মধ্যে বহু দলাদলি আছে, কিন্তু কাদিয়ানিরা কাফের এই ব্যাপারে কোন হুজুরের মধ্যে কোনো দলাদলি? হুজুর আপনি কথা বলেন ঠিক কিনা? কাউই মাঝে বসছেন না আপনি, বলেন এই ব্যাপারে আমাদের মধ্যে ঢেলাঢালি আছে। কই তাহলে আমরা তাদেরকে কাফের বলি কেন? তাদের সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে? একটু কথা বলেন না, শত্রুতা আছে? ওদের মাথায় টুপি আছে না নাই? দাড়ি আছে না নাই? জুব্বা আছে না নাই? কিন্তু তাদেরকে আমরা কেন কাফের বলি? কোরআন তেলাওয়াত তাদের মধ্যে আছে না নাই? এই সব কিছু থাকার পরেও আমরা কেন তাদেরকে কাফের বলি? কারণ তারা কোরআন শরীফে একটা শব্দ আছে সাইর অক্ষর বিশিষ্ট, কয় অক্ষর? কথা বলেন ভাই, কয় অক্ষর? এটা আমরা আগে যখন মিলাদ পড়তাম তখন মিলাদের হুজুর আঙ্গরে ফুটতো, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। এখানে খাতাম শব্দটা আছে, এই খাতামের মধ্যে অক্ষর আছে চারটা, কয়টা? আমার দিকে খেয়াল করেন, কে আসলো কে গেল দেখার বিষয় নয়, খা আলিফ তামিম। এই খাতাম শব্দের অর্থ হলো দুইটা, কোরআন শরীফের কথা বুঝছি। খাতাম শব্দের অর্থ কয়টা একটু কথা বলেন, কয়টা? খাতাম অর্থ শ্রেষ্ঠ, খাতাম অর্থ শেষ। শ্রেষ্ঠ হইল সবার উপরে, শেষ মানে যার পরে আর কেউ হবার নয়। আমার মনে হয় মেহমান চলে আসছে নাকি? আচ্ছা শুনুন, কাদিয়ানিরা তাদেরকে কাফের বলার মূল কারণ হলো এরা আল্লাহর কোরআনের একটা শব্দের দুই অর্থ, এক অর্থ মানে আর এক অর্থ মানে না। এক অর্থ হলো তারা নবীকে শ্রেষ্ঠ নবী মানে, কিন্তু নবীকে তারা শেষ নবী মানে না। বসেন, আমাদের কিছু মেহমান এসছে, আমরা মেহমানদেরকে সাধুবাদ জানাই। বসেন, আল্লাহ ওনাদেরকে নেক হায়াত দারাজ করুক। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হয়? খাতামের কয় অর্থ বলছিলাম? সবাই বলেন কয় অর্থ? দুই অর্থ। অক্ষর কয়টা? চারটা। অক্ষরের সমন্বয়ে একটা শব্দ। আই রিপিট, আমার বলছি, কোরআনের চারটা অক্ষরের সমন্বয়ে শব্দ কয়টা, তার অর্থ কয়টা? দুইটা, এক হলো শ্রেষ্ঠ আর এক হলো কি? শেষ। তাহলে দেখুন, কাদিয়ানিরা আল্লাহর কোরআনের চার অক্ষর বিশিষ্ট একটা শব্দের একটা অর্থ মানে আর এক অর্থ মানে না। এজন্য তামাম দুনিয়ার সব আলেমরা বলে কাদিয়ানিরা মুসলমান না কাফের। বুঝাইতে পারিনি আমি, কাদিয়ানিরা কি মুসলমান না কাফের? শুধু কোরআন শরীফের একটা শব্দের অর্থ দুইটার মধ্যে একটা মানে আরেকটা কি মানে না, এই জন্য যদি এরা কাফের হয়। বাংলাদেশে এরকম বহু মানুষ আছে পর্দা ফতা মানে না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের আমাদের ভাইরা ব্যথিত, তারপর আমাদের ইমানের কারণে বলতে হয়, বুকে ব্যথা নিয়ে বলতে হয়। আমাদের শিক্ষামন্ত্রী বলেছে আবারও এই বই পাল্টাতে হবে, সেখানে পর্দার বিরুদ্ধে লেখা হয়েছে। পর্দা কি? এটা কি কোন হুজুরের আইন না আল্লাহর আইন? সবাই বলেন পর্দা কি হুজুরের আইন না আল্লাহর আইন? এটা কি পিসাবের আইন না আল্লাহর আইন? ওই পর্দার বিরুদ্ধে যদি কথা লেখে তাহলে কি ইমান থাকবে? আরো তোরা বলেন থাকবে? এই জন্য রসুল বলছে কিয়ামতের আগে দি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে ইয়া বানি আদম, বলছে কিনা হুজুর কোন? আমি দূর থেকে আসছি, আপনি মসজিদের ইমাম, আপনি আপনার কথা সত্যায়ন করেন। আল্লাহ বলছে ইয়া বানি আদম, হে আদমের সন্তান, হে আদমের সন্তান, আজকে যদি কেউ আমাদেরকে মিস্টার ডারউইনের মতো ব্যক্তি আইসা বলে হে বাঁদরের সন্তান, তাহলে আপনার ইমান আছে না গেছে? সবাই কয় না, সবাই কয় না, আপনার ইমান আছে না গেছে? আল্লাহ কয় তুমি হচ্ছে আদম সন্তান। এখন কেউ যদি আমাদেরকে বলে আমি শিম্পাঞ্জির সন্তান, তাহলে আমার ইমান আছে না গেছে?
কথা বলেন ঈমান আছে না গেছে আমার মনে হয় রসূল আজকের প্রেক্ষাপটকে সামনে নিয়ে দুটি হাদিস বুখারীর মধ্যে বলেছেন একটা হাদিস হলো আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের মুসময়ে ইয়াতি আলান নাস জামানুন এমন এক সময় আসবে আমার উম্মতের উপরে ইয়া যাতাবিউনা নাস ফিল মাসাজিদ মসজিদের দলে দলে হাজারে হাজারে লাখে লাখে মানুষ জমা হবে মাশাআল্লাহ বাংলাদেশের জমিনগুলো মসজিদগুলো বড় সুন্দর ঠিক না ব্যাটি সব মসজিদ টাইলস সব মসজিদ সুন্দর কিন্তু নবীর আমলে মসজিদগুলো এত সুন্দর ছিল না কিন্তু সাহাবীদের আমল ছিল সুন্দর ঠিক কিনা আজকে আমাদের মসজিদগুলো হয়ে গেল সুন্দর কিন্তু আমাদের আমল হয়ে গেল কলুষিত ঠিক কিনা আজকে আমি ইমানদারও দাবি করি আবার জানাভাবে সেরা করি আমি ইমানদারও দাবি করি আবার সুরিও করি আমি ইমানদার দাবি করি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেই জোরে বলেন ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না বেঠে তাহলে সুদ ঘুষ খাই ঘুষ খাই রাস্তাও খাই ব্যাংকের টাকাগুলো খাইয়া লাই কথা কন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তাহলে আমি নেই নামাজ পড়ে লাভ হবে কি এই মুসলমান হইয়া লাভ হবে কি রসুল বলছে কেয়ামতের আগে মসজিদ ভরা মুসল্লি হবে হাজার হাজার লাখ লাখ লাইসা ফিহিম মুমিন কিন্তু এদের মধ্যে একজন ইমানদার পাওয়া যাবে না জোরে বলেন নাউজুবিল্লাহ দাড়ি থাকবে টুপি থাকবে জুব্বা থাকবে হস থাকবে জিকির থাকবে কোরআন তেলাওয়াত থাকবে তাফসীর মাহফিল থাকবে সব থাকবে কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ যেই লোকটা নামাজ বিশ্বাস করে সেই লোকটা তো পর্দার বিরুদ্ধে অবস্থান নেয় যেই লোকটা হক বিশ্বাস করে সেই লোকটা তার জাতিসত্তার বিরুদ্ধে অবস্থান নেয় এই জাতের কারবার বাংলাদেশে আসে না নাই জোরে বলেন আসে না নয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আরেকটা হাদিস শুনুন রসুল বলছে কিয়ামতের পূর্ব মুহূর্তে আরেকটা ঘটনা ঘটবে সকালবেলা হবে মানুষ কি মুমেন বিকালবেলা হয়ে যাবে কি কাফের হাদিসটা আমি তিনটা হাদিসের গ্রন্থতে আজকে মিলাইছি আজকে আমি মিলাইছি হাদিসটা আছে সহি মুসলিমের 213 নম্বর হাদিস মুসনাদে আহমদের 19,730 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে 4,259 নম্বর হাদিস রসুল বলছে বাইনাই আদা ইসা কিয়ামতের পূর্বক্ষণে ফেতানুন শুধু ফেতনার ফেতনা ইমানের পরে আঘাত আর আঘাত ইমানের চলার পথটা এত কঠিন হয়ে যাবে আরেক হাদিসে বলছে হাতের তালুতে যেমন অজ্বলন্ত আগুনের কয়লা রাখা যত কষ্ট হবে একজন লোক ইমান নিয়ে কবরে যাওয়া তার জন্য কষ্ট হবে ধরে বলেন সম্মানিত ভাই এমনই এক প্রেক্ষাপটে এমনই এক প্রেক্ষাপটে রসুল বলছেন সকালবেলা লোক থাকবে মোমেন বিকালবেলা হয়ে যাবে কি কাফের কারণ সকালবেলা সে আল্লাহর হুকুম মানবে বিকালবেলা আল্লাহর হুকুমের বিরোধিতা করবে কারণ কোন ব্যক্তি যদি এক জায়গায় এক সময় আল্লাহর হুকুম মানে আরেক সময় আল্লাহর হুকুমের বিরোধিতা করে তার কি ঈমান থাকতে পারে সদা বলেন থাকতে পারে এজন্য আমাদের জন্য ভাই সতর্ক হয়ে চলতে হবে ভাই আমরা ইসলামকে পুরো মানব হয়তো অনেক দিকগুলো আমার পক্ষে বাস্তব জিন্দগিতে আমি হয়তো দেখাই দিতে পারবো না বাট আমি ইসলামের কোনো বিধানকে অস্বীকার করতে পারবো না আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ কথা বলেন রাজি আছে যদি রাজি থাকেন তাহলে আজকের মাহফিল সফল হয়ে যায় ভাই আজকে আমাদের দেশ অবস্থা এমন হয়ে গেছে আমরা আর্টিফিশিয়ালি মুসলমান হয়ে গেছি কেমন আমরা মুসলমানের সামনে গেলে মুসলমান বেদিনের সামনে গেলে মনে আমরা বেদিন কথা কি ঠিক আজকে আমার গত পরশু দিন না গত বৃহস্পতিবারে আমার এক শিক্ষক এসে বললো হুজুর আমি বইয়ের মধ্যে পাইলাম ধর্ম যার যার উৎসব সবার ফাইভের বইতে মাদ্রাসার বইতে পাওয়া এগুলো তা আমি বললাম যে একটু বইটা দেখান আমারে দেখাইল ভাই কথা বলেন আমাদের হিন্দু ভাইদের উৎসব হিন্দু ভাইদের কথা বলেন ঠিক না বেটে আমরা মুসলমানদের উৎসব মুসলমানদের আপনাকে আমার সাথে একমত আমরা মুসলমান নাকি হিন্দুর পক্ষে আমরা কি পূজার পক্ষে আবার হিন্দু ভাইরা কি আমাদের ঈদের পক্ষে বাংলাদেশে
ঈদের সময় ঈদের সময়কে এই কথা বলা হয় যে রোজা যার যার ঈদ সবার, এই কথা কি বলছে কেউ? যে কোরবানির ঈদ যার যার গরু জবাই সবার, এই কথা কি বলছে কেউ? তাহলে আমাদের দেশে কিছু মুসলমান নামদারিরা আমাদেরকে হিন্দু ভাইদের পূজা আসলে এই কথাটা বলিয়া আমাদেরকে বুঝায় যে আমাদের মধ্যে কোনো ব্যবধান নাই। না, তারা মানুষ হিসাবে ব্যবধান নাই, ধর্ম হিসাবে আমাদের মধ্যে ব্যবধান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না না? এই কথা কোনো মুসলমান যদি নিজের হৃদয় পটে জাগা দেয়, আল্লাহর কসম, তার ইমানের মধ্যে বেজা লাগবে, বেজা লাগবে, বেজা লাগবে। কথা বলেন ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। সম্মানিত ভাই, দর মন গড়া আশা নিয়ে এসেছি কথা বলবো, কিন্তু আমার কণ্ঠে এই সিজনে সবচেয়ে বেশি ডিস্টার্ব করছে আজকে। তারপরও একটা কথা হলো, জান্নাতে যেতে হলে কি দরকার ভাই? কথা বলেন, ইমানটা হইলো ডুলা, জালটা হইলো আমল। আমি আরেকটা উদাহরণ দিই, শেষকে তিনটে উদাহরণ দিছি, মনে রাখবেন। এক বলছি যে ইমান হইলো একের মতো, আর আমল হইলো কি? শূন্যের মতো। মনে থাকবে তো আপনাদের? অ্যাকাউন্টটা হলো ইমান, টাকাগুলো হইলো কি? আমল। অ্যাকাউন্ট নাই, টাকার কোনো গ্যারান্টি নাই, এক নাই, শূন্যের কোনো কি নাই, দাম নাই। আমাদের নোয়াখালী এলাকায় আপনাদের এলাকায় হয়তো বলে কয় জাল ভাঙা হইলে চলে, কিন্তু ডুলা ভাঙা হইলে কি? ভাই আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু ইমানে ত্রুটি থাকলে আপনি কোনো আমল এক আনা দামও নাই। কথা বলেন ঠিক কিনা? ওই যে কাদিয়ানির এখন নামাজ পড়ে দাম আছে, জিকির করে দাম আছে, আল্লাহ আল্লাহ বলে দাম আছে। আমার বাড়ির পাশে এক হিন্দু বাড়ি আছে, অনিল নামক, আমাকে খুব ভালোবাসে। আমাদের জমিজিরা তো ওদের জন্য প্রায় ফ্রি, তোমরা যা পূজা পার্বণের জন্য যা নাও, সব না খাও। ও আমার একদিন কয় হুজুর আয় তো আলম দুসুরা হুরে হারিও, একটু তো কেমনি শিখছেন তোমার কান্দ্র ওয়াজ আছে যাই সবাই, আমার মাঝ ওয়াজ হয়েছে সাই, আমার মসজিদের কাছে এমনি হুনি যাই আই হুজুরের নামাজ ওরা জানায় কান্দা হয়ে যায় অনায় সান হয়নি। আচ্ছা অন আলম দুসুরা যে অনিল্লে হারে, অনিল্লে কি মুসলমান হয়েছিলি? এক অক্ষরে দশ নাকি ভাবা গেছে তো কেন্দ্রে, এই কথা কোন ভাবা গেছে? এরকম বাংলাদেশে একজন হিন্দু নকুল কুমার বিশ্বাস কদিন আগে দেখলেন না আমাদের কোরআনে আগুন দিছে, এইটা না আঙ্গ মুসলমানদেরকে জঙ্গিবাদের দিকে দাবানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে আজকে ডারউইনের মতবাদ, এটার জন্য সরকার দায়ী নয়, এটার জন্য এদেশের মুমিনরা দায়ী নয়, এর জন্য দায়ী হলো সরকারের ভিতরে গ্যাপটি মেরে থাকা। ওই যেরকম এই মুরগার হানার নিচে মাঝে মাঝে ওই যে আঁশের বাচ্চা হুডে, কথা বলেন মুরব্বীরা, কথা কোন ঠিক নেই? মুরগির পাখনার নিচে কি ফুডে আঁশের বাচ্চা উঠে? ঠিক বাংলাদেশে আজকে ডারউইনের মতবাদ দিয়া এই দেশে মুসলমানদেরকে রাস্তায় নামাইয়া একটা যুদ্ধ লাগানোর জন্য নাস্তিকদের পরিকল্পনা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সরকারকে ধন্যবাদ জানাই, সরকার বলছে এই বইগুলো প্রত্যাহার করবে। যদি এই বইগুলো থাকে তাহলে আজ কতদিন পরে গড়ে গড়ে নাস্তিক পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো যেন বলেন ঠিক কিনা? এই জন্য সরকারের সিদ্ধান্তের জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আপনার কি রাগ করছেন যে হুজুর আপনি সরকারের পক্ষে দালালি করতে না আছেন? আমরা আপনারা মাহফিল করি, যারাই ভালো কাজ করে আমরা তাদেরকে অগ্রাধিকার দেই, যারা খাপ খারাপ কাজ করে তাদের দিয়ে আমরা মাস দিই। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের কি? ইমানি দায়িত্ব। তো সুতরাং ভাই আসুন কয়েকটা আমলের কথা বলে শেষ করছি। এক, মুসলমানের জন্য সবচেয়ে বড় আমল হল পাঁচ ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? আমল নেক আমল কছি না? একটা তো ইমান বুঝাইলাম, এই নেকামল আমার তিন মিনিটে বলবো। নেকামল বুঝেন? নেকামলের মধ্যে প্রতিদিন পাঁচবার আল্লাহর ঘরে যাইয়া জামাতের সহিত পরজ নামাজ আদায় করা, এটা হলো একটা বড় নেকামল, ঠিক কিনা? কথা বলেন, পারবো তো আদায় করতে ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? সত্য কথা বলা নেকামল, ঠিক কিনা? যদি বাবায় মিথ্যা কলে বাবার পক্ষে যাওয়া যাবে? দল যদি ইসলামের বিরুদ্ধে যায় আমি কি দলের পক্ষে থাকব নাকি ইসলামের পক্ষে থাকব? সবাই কথা বলা লাগবে। আমার বাবা যদি ইসলামের বিরোধিতা যায় আমি কি বাবার পক্ষে যাব না ইসলামের পক্ষে থাকব?
আমার একজন গুলি ধরবে আমি কি জীবনের মায়া করব না ঈমানের মায়া করব রাসূলের সাহাবী হযরতে সুমাইয়ারকে ছেলের সামনে উলঙ্গ করা হয়েছে আপনারা জানেন ইতিহাস খুলে দেখবেন মা বলতেছে ছেলেকে বাবা আমার যা হবার হবে ছেলের নাম হলো আম্মার মায়ের নাম হলো সুমাইয়া আবু জাহেল একটা স্পর্শকাতর বিষয় ধরছে একদিন মক্কাতে একটা পিলারের সাথে বানছে আম্মারকে আরেকটা পিলারের সাথে বানছে কাকে সুমাইয়াকে এবার বলে হয় মুহাম্মাদের দল ছাড়বি না হইলে তোর সামনে তোর মাকে আমি বেজ্জতি করব নাউজুবিল্লাহ বলবেন না পাষণ্ডদের কোনো ইজ্জত নাই তখন সে বলছে মা এখান থেকে বলছে বাবা আমি এত কষ্ট করে তোকে গর্ভধারণ করি নাই এই জন্য যে তুই ঈমান আরো হয়ে জাহান্নামে যাবি আমার যা হওয়ার হবে তুই ঈমান ছাড়তে পারবি না আবু জাহেল একটা টেপ পাচ্ছে তোর ঈমান ধ্বংস করার জন্য মাই কথা বলার পরে ছেলের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে ইত্যাবসরে রাগে গুসায় আবু জাহেলে সুমাইয়ার পরনের কাপড়টা খুলে বলছে নাউজুবিল্লাহ বলে বলতেছে তোর মায়ের কাপড় খুলছি মাত্র কিছুক্ষণ পরে বেজ্জতি করব তুই মুহাম্মাদের দল ছাড় তুই কোরআন ছাড় না হলে তোর মা এই ভয়ঙ্কর পরিণতি তুই দেখবি মা তখন চিৎকার দিয়ে বলছে বাবা আমার যা হওয়ার হবে তুই ইসলাম থেকে কোনোভাবে নিজেকে গুটাই আনিতে পারবি না সম্মানিত বন্ধু দোস্ত বুজুর্গ মুসলমান ভাইরা এক পর্যায়ে সুমাইয়ার গোপন অঙ্গে একটা বল্লম দিয়া এটাকে আরবের ভাষা বলে নেজা এভাবে একটা যন্ত্র দিয়া আঘাত করে ইসলামের জন্য প্রথম আমার একজন বোন আল্লাহর রাস্তায় জীবন দিয়ে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে সুবহানাল্লাহ তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা আমার কথা বলেন কয় শর্ত এক শর্ত হলো কি ঈমান আরেকটা হলো কি নেক আমল আরেকটা কি পারবো তো আমরা ইনশাআল্লাহ আর নেক আমলের মধ্যে সবচেয়ে বড় আফজালুল ইবাদাতে তেলাওয়াতিল কোরআন সবচেয়ে দামি নেক আমল হলো প্রতিদিন বুঝে বুঝে কোরআন শরীফ পড়া পারবেন না ইনশাআল্লাহ কোরআনটা কি কোনো দলের কথা বলেন দলের এই জন্য প্রতিদিন একটা আয়াত করে দুইটা আয়াত করে তিনটা আয়াত করে আমরা কোরআন পড়ব যারা শিক্ষিত তারা তো মধ্যে তো একটু হাত তুলেছে আমরা কি রাজি আছি রাজি আছি আল্লাহ কবুল করুন আর এটা হলো কোরআন পড়া মানে প্রতিদিন আমার আল্লাহর সাথে আমার একটু কথাবার্তা হওয়া কোরআন কার কিতাব কোরআন কার কথা তো কোরআন আপনি পড়া মানে কার সাথে কথা বলা আরো জোরে বলেন কার সাথে কথা বলা আরেকটা কাজ করব প্রতিদিন একটা হাদিস আমরা অনুবাদ পড়বো পারবো ইনশাল্লাহ আমি যুবকদেরকে বলবো যুবকেরা তোমাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে এ আমি এখানে বসার সময় তাফসির নিয়েছি আমার এই সেটের মধ্যে হাদিসের অ্যাপস আছে এ হাদিসের মধ্যে প্রত্যেকটা কিতাব ডাউনলোড করা আছে তোমার মোবাইলটা ব্যবহার করো একদিকে মোবাইল ব্যবহার হয়ে যাবে অন্যদিন প্রতিদিন নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাইলে অবশ্যই তোমাকে একটা হাদিস ডেইলি পড়া লাগবে পারবো তো ইনশাল্লাহ পারবো তো তাহলে আমরা জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দিবেন একজন তিনি কে আরো জোরে বলেন তিনি কে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা আল্লাহ পাক আমাদের এই কথাগুলোকে আমি সহ সকলকে মানার আল্লাহ তৌফিক দান করুন